বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফরহাদ আহমেদ ফকির, সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগ, ভাইস চেয়ারম্যান তিতাস উপজেলা পরিষদ। আজকে ঈদুল আজহা উপলক্ষে প্রিয় তিতাসবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা, তার সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট জনাব সেলিম আহমেদ বেরি এমপি মোদের পক্ষ থেকে, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের পক্ষ থেকে এবং তিতাস উপজেলা পরিষদের পক্ষ থেকে তিতাসের সর্বস্ত জননকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এবার কুরবানিটি মহামারীর মাধ্যমে সকলকে নিয়ে আনন্দের মধ্যে ঈদ উদযাপন করতে হবে, তার সাথে সাথে সরকারের যত নীতিমালা এবং সরকারের নীতিমালা মেনে আগামী কুরবানিতে বর্জ্য অপসারণ করবেন। আপনার এলাকাটি আপনি পরিষ্কার রাখতে হবে, তাহলে পরিবেশ ও সমষ্টি সুন্দর হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।